गुरुदेव प्रणाम। प्रणाम गुरुदेव, अपनार प्रवचने आपनी कयेक बार परकालेर उल्लेख करें, परकाल काके बला है गुरुदेव? खूब कठिन प्रश्न, एटा अदृष्ट, अदृष्ट जेमन अदृष्ट जन्म वेदनीय तेमन अदृष्ट और कि परकाल जिनिसटा आमी जा बुझी मानुषेर मृत्युर पर अस्तित्व आछे एटार किछु किछु प्रमाण आमी पेयेछि। शिवपुरीते ध्यान करार समय किछु किछु प्रमाण पेयेछि जे मानुष मरे गेले पर से मरे जाए ना, तार आत्मा मरे ना, तार मन बुद्धि अहंकार किछुई मरे ना, केवल तार शरीरटा चले जाए। तो ना ये जे आत्माटा थेके जाच्छे, आत्मा थेके जाच्छे, से आत्मा कोथाय बिराज करछे? যে বিভিন্ন লোক রয়েছে সে লোকে বিরাজ করে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের একটু ছোটোখাটো অনুভূতি এবং আমাদের বিশ্বাস। বিশেষ করে যে বিভিন্ন লোক রয়েছে, হ্যাঁ বিভিন্ন লোকে, যেমন মনে করো যে ভূভুবস্ব মহাজন তপসত্য, এটা একটা বেসিক, এটা একটা বেসিক, এটা ফান্ডামেন্টাল। এর মধ্যে আবার লাখ লাখ কোটি কোটি লোক রয়েছে, হ্যাঁ শাখা রয়েছে। যেমন কাঠমান্ডু একটা শহর, যে কাঠমান্ডুর উপর ছোটো 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 শাখা অনেক রয়েছে, তেমনই ভূলোক তার অনেক শাখা রয়েছে, মানে এই সারা ব্রহ্মাণ্ড, হ্যাঁ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ভূলোক বলা হয়। তো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটাই ভূলোক। তো ভূলোকের শাখা, ভূবরলোকের শাখা, মানসিক জগৎ। তো পরলোক মানে প্রথমত যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের বিশ্বাস করতেই হয়। কেন করতে হয় না? এটা আগম, এটা আপ্তবাক্য থেকে এসছে, ঋষিমুনিরা বলে গেছেন। গীতার মতন গ্রন্থ যেটা এত সত্য কথা বলে, এত অদ্ভুত জ্ঞান মানুষকে দেয়, ব্যবহারিক জ্ঞান, সেই গীতাও পরকালকে বিশ্বাস করছে। যে দেবলোকে যারা দেবতাকে সেবা করে, দেবলোকে যায়, যারা ভূত প্রেত পিশাচকে পূজা করে, তারা ভূত প্রেত পিশাচের লোকে যায়। এইভাবে পরকালের অস্তিত্বকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার জন্ম, হ্যাঁ জন্ম হচ্ছে মানুষের, পূর্বজন্মের প্রতিভা, পূর্বজন্মের জ্ঞান সে সঙ্গে নিয়ে আসছে বলে আমরা মনে করি। কারণ একই মায়ের গর্ভ থেকে চারটে ছেলে বেরোলে পরে একটা মহাপ্রতিভাবান হয়, আরেকটা অত্যন্ত মূর্খ হয়, একটা বদমাইশ হয়। তো এই যে ভিন্নতা, মানুষের চরিত্রের ভিন্নতা, ইনস্টিংক্ট জন্ম থেকে আসা, তার মধ্যেও পূর্বজন্মের কর্ম কাজ করছে। কাজে কর্ম নাশ হয় না, আত্মার নাশ নেই, এটা আমরা বুঝতে পারছি। আর পরকাল মানে আরেকটা জিনিস আমি বুঝি, পরকাল মানে আমাদের অন্তর্জগৎ। অন্তর্জগৎ থেকে আমরা যদি সংশোধন করি, শুদ্ধ করি, চিন্তা ব্যবহার কর্ম এগুলোকে সংশোধন করলে পরে পরকাল সংশোধিত হয়ে যায়। পরকালের সঙ্গে আমাদের অন্তর্লোকের একটা গভীর সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি লোকের একটা বিরাট পরকাল রয়েছে, মস্ত বড় পরকাল, এবং সে পরকালের সঙ্গে তো এসে যুক্ত। যেমন বেলুন, বিরাট বেলুন, বেলুনের নিচে মানুষ বসে আছে, তিনটে মানুষ বসে আছে, চারটে মানুষ বসে আছে। তেমনি আমাদের কর্মের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অনন্ত পরকাল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং বাই। গুরুদেব, বর্তমানে আমরা যা কাজ করি সেই সময় আমরা বর্তমানকে চিন্তন করে কাজ করি, আমরা শান্তি পাচ্ছি কি না, স্বস্তি পাচ্ছি কি না, এটা চিন্তন করে কাজ করি, কিংবা পরকালকে চিন্তন করে কাজ করি, আমরা কেন কাজ করছি, শান্তি শান্তির জন্য কাজ করছি কিংবা পরকাল ঠিক করতে হবে বলে কাজ করছি? পরকাল সংশোধন তো শান্তির জন্য কাজ করলে পরে আপনি আপনি হয়ে যায়। তুমি শান্তি, সত্যিকারের সত্যগুণী শান্তি, শান্তি তো তমগুণীয় আছে, রজগুণীয় আছে, আর সত্যগুণীয় আছে,
আবার সবচেয়ে বড় হচ্ছে পরম শান্তি রয়েছে, পরম শান্তি, পরম আধ্যাত্মিক ব্রহ্মের শান্তি। তো শান্তির জন্য কাজ করলে পরে তো পরকাল আপনি সংশোধন হয়ে যায়। পরকালকে সংশোধন করবো বলে তোমাকে কিছু করার দরকার নেই, পরকাল আপনি আপনি নিজেকে সংশোধন করতে থাকবে। তুমি শুধু তোমার ডিউটি কোনটা, তোমার যেটা কর্তব্য এবং তোমার যে যে অনুশাসন, সে অনুশাসনে তুমি স্থিত থাকলে পরে পরকাল আপনি আপনি ঠিক হয়ে যায়। পরকালের ভয় পাওয়া ঠিক নয়? ঠিক নয়, ভয় পাওয়া ঠিক নয়। তবে এটা জানতে হবে যে আমি যদি দুষ্কর্ম করি তাহলে আমার পরকালটা খারাপ হয়ে যাবে। দুষ্কর্মে পরকাল খারাপ হয়, সৎকর্মে পরকাল সংশোধিত হয়। সেই সৎকর্ম করা উচিত মানুষের, যেখানেই থাকুক যেভাবেই থাকুক এর জন্য কোনো চিন্তা নেই। সে ঘর গৃহস্থেই থাকুক বা সন্ন্যাসী হয়ে থাকুক বা কোনো সংস্থা চালাক বা যা কিছু করুক, পরকালকে ঠিক রাখতে হলে শুভকর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে, অন্যায় করা চলবে না, যম নিয়ম পালন করতে হবে, অস্ত্র চুরি করা চলবে না, ব্যভিচার করা চলবে না, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলোর প্রলোভন আসে, এগুলোর পরিস্থিতি আসে, প্রলোভন আসে, কিন্তু এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে সাবধানে রাখা দরকার, তাহলে পরকাল ঠিক থাকবে। আর পরকাল মানে আগামীকাল কিংবা আমরা যা মানে আগামীকালটাও তো আমাদের আজকের কালের উপর নির্ভর করছে, আজকের কালের উপর নির্ভর করছে আগামীকাল। আমরা যে এই যে এখন চর্চা করছি এটাও তো আমাদের পূর্ব কর্মের ফল, এটাও পরকাল থেকে এসেছে, আমরা বুঝবো বুঝতে হবে, এটা সহি হবে গুরুদেব যে আমরা ঠিক আছে যা করছি পরকাল থেকে এসেছে, পরকাল, পরকালের হাত রয়েছে তাতে, পুরুষার্থ রয়েছে কিন্তু পরকালের হাতও রয়েছে, প্রারব্ধ, পরকাল থেকে প্রারব্ধ উৎপন্ন হচ্ছে। তো গুরুদেব আমরা পরকাল থেকে কি করে বেছে বেছে নিতে পারি? পরকাল থেকে বেছে বেছে নেওয়ার শক্তি তোমার নেই, তুমি নিতে পারো না, ওটা প্রকৃতি করছে। তুমি শুধু কর্ম করে যেতে হবে তোমাকে, ঠিক কর্ম করলে পরে প্রকৃতি ঠিক কর্মটাকে চয়ন করে নেবে। তুমি কি করে পরকালের অনন্ত কর্ম রয়েছে তোমার তার থেকে তুমি চয়ন করবে কি করে? সেটা তো ব্যাক, ইটস অলরেডি গন ইন টু দি স্টোর, লকড অ্যাকর্ডিং টু দি নিড, নেচার উইল ওপেন ইট। মোস্ট অফ দি ওয়ার্ক ইজ বিং ডান বাই নেচার, নেচারই তো অনেক কিছু কাজ করছে। আমাদের জীবনের বোধ হয় আমরা 10% কাজও করি না, বাকি কাজ সব নেচার করছে। তোমার হার্টকে চালানো, তোমার লাংকে চালানো, তোমাকে অক্সিজেন দেওয়া, তোমাকে বাঁচিয়ে রাখা, তোমাকে রৌদ্র দেওয়া, তোমাকে জল দেওয়া, তোমাকে অন্ন দেওয়া, এসবই তো নেচার করে চলেছে। তুমি তো মাঝখানে ওপর থেকে একটু একটু দেখাচ্ছ, তুমি চাকরি করছো একটুখানি টাকা পেলে, সে টাকাতে কি হয়? নেচারের কিছুই হয় না, তুমি বরঞ্চ নেচারকে শোষণ করছো, সে টাকা নিয়ে নেচারের থেকে উদ্ধার করছো। কাজেই তুমি চয়ন করতে পারো না, তোমার চয়নের প্রক্রিয়াটা কি, ফর্মুলাটা কি? তোমার ফর্মুলাটা হচ্ছে রাইট অ্যাকশন, রাইট থিঙ্কিং, রাইট বিহেভিয়ার, রাইট বিহেভিয়ার, রাইট থিঙ্কিং, রাইট অ্যাকশন, দ্যাট উইল চয়েস দি রাইট এলিমেন্টস ফ্রম দি প্রারব্ধ, ফ্রম ইউর পাস্ট অ্যাকশন, স্টোর অফ ইউর পাস্ট অ্যাকশন, হিউজ স্টোর। আমরা ভালো কাজ করলে ভালো কর্মের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাব, অটোমেটিক্যালি হয়ে যাবে, স্বাভাবিকভাবেই হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ।